সন্দ্বীপ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত নৌকার মনোনয়ন পেলেন মোক্তার মাওলা সেলিম। বিস্তারিত দেখুন সন্দ্বীপ প্রতিনিধি কাউসার মাহমুদ দিদারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। সারা দেশব্যাপী দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নির্বাচন আগামী ১৬ জানুয়ারি। দীর্ঘ কয়েকদিনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ৬১টি পৌরসভায় আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনীতদের তালিকা প্রদান করা হলো। এ নিয়ে জল্পনা কল্পনার মুখর ছিল সন্দ্বীপবাসীর। আজ দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে সন্দ্বীপ পৌরসভার নৌকার টিকিট পেলেন সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোক্তার মাওলা সেলিম। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সেই বার্তা প্রকাশের সাথে সাথে সন্দ্বীপ পৌরসভা এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল শুরু করেছেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠান। অপরদিকে সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে সুন্দর ও সফল নির্বাচন প্রত্যাশা করছে সুশীল সমাজের প্রতিনিধিরা। ধন্যবাদ দ্বীপ টিভির সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।